Vai ser ready ki kismis. La. Hadi varalım. La. La. Ma. Bashar passport te kotha jibon ta tena tena hoye geche ta. Ashi sokal theke bikal porjonto shudhu kas ar kas. Kalke roza. Bashar barir oi babir biyer bari theke duniyar bazar anse. কিন্তু আমার ছেলেরে কি একটা ফকিনির মাইয়া বিয়া করে আনছি কোনো বাজার সাজার কিছুই দেয় না কি যে করি আজকে ভুলে আসো তারপর আমি কি করি দেখাবো জানি ভালো লাগে না আমার কিছু কি জামা সিলে সিলে করো কেন এই সিলে সিলে করবো না কি হ্যাঁ কালকে রোজা বাজার তো করস নাই বিয়ের বাড়িতে কেউ তো কোনো কিছু দিল না ওই যে ফাঁসের বাড়ির রমেশার শাশুড় বাড়ি থেকে দেখগা এক গাদা নিয়ে আইছে মুড়ি পেঁয়াজ রসুন থেকে শুরু করে রোজা যা খাই সব নিয়ে আইছে আমার বিয়ের বাড়ি থেকে একটা ভালো আনে না আচ্ছা তুমি যাও কি যাবো তোর তো কইলে আর হুইনাতা হস কিছু কস না রুমা কই রুমা এই রুমা বলো বসো এখানে আমাদের বিয়ে হয়েছে ধরে এক বছর হয়ে গেছে এই নতুন জামাই নতুন মানুষ বিয়ে বাড়ি মানে জামাই বাড়ি তো মানুষে কিছু দেয় দেয় না কালকে রোজা পয়লা রোজা এই যে তোমার বাপ বাপে ভাই কিছু লই আইছেন বন্ধু তুমি দেখো যে পাশের বাড়ি যে রমেশ বিয়ে করছে আর শ্বশুর বাড়িতে এক বস্তা মুড়ি পাঠাইছে খেজুর পাঠাইছে বড় একটা প্যাকেট এরকম বড় এক আনাম আনাম একদম প্যাকেট পাঠাইছে আর তো জিনিসপাতি বাড়াইছে তো এইসব সারা আইডি এটা দেখা গেছে দুই মিনিট যাবে যেটি বাড়াইছে আর তোমার বাপের ভাই দেন মধ্যে একটা ছড়া কোনো কিছু আয় না এটা কোনো কাম করলো কো তুমি আচ্ছা তোমার আম্মু কতক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছে আমার বাপের বাড়ি থেকে জিনিস আনলো না কে জিনিস আনলো না কে বিয়ে করার সময় তোমার আম্মুকে দেখে আনে নাই যে আমার ফ্যামিলিতে কি অবস্থা দেখে আনছে ঠিক আছে এর লিগে কোনো সামান জামাত নাই তুমি কয় কোনো সামান জামাত আসেনি উনারাই তো খাইতে পারতেছে না তাহলে উনারা কি পাঠাইবো আমার বাড়ি এমনে তো দেই তো মাঝের বাড়ি দুনিয়ার জিনিস বিলে দেখতাছি অন্তাছি খালি আমার বাড়ি দেওয়ানোর সময় হুগয়ে জায়গায় কোনো কিছু থাকে না তোমার আর তোমার আম্মুর দরকার ছিল কি জানো কোটিপতি আলার একটা মেয়ের দরকার ছিল শোনো সামার সামার জামাতে কোটিপতি লাগে না 5 কেজি 10 কেজি মুড়ি দিতে তাতে সামা যাও ইয়া কোটিপতি লাগে না 5 কেজি 10 কেজি খেজুর দিতে তাতে বিশাল বড় লোক আমার লাগে না সামান্য কিছু দিয়ে মানুষ সন্তুষ্ট করা যায় এডি তো দিতে পারে না আবার আইসো বড় বড় কথা কইতে চত্বর ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কোথায় আমি তো কাজে আছি এখন কাজে আছেন আপনি যেভাবে পারেন আমার শ্বশুর বাড়িতে ইফতার বাজার নিয়ে আসেন রোজার মাসে কেন কি হয়েছে ওনারা আমাকে অনেক কথা শুনাইতেছে আপনার কাছে বাজার দিতে পারতেছেন না এই জন্য আচ্ছা বোন তুমি টেনশন করো না আমি চেষ্টা করব আমারই তো এখন অবস্থাটা বেশি একটা ভালো না আব্বা অসুস্থ আর আমার কাজকামের অবস্থা বেশি ভালো না আমি চেষ্টা করব তাহলে আপনারা যেভাবে গরিব আমাকে ওইভাবে একটা গরিব ছেলের হাতে তুলা দিতেন তাইলেই তো ভালো হইতো কেন এই বড় পরিবারে দিতে গেছেন এখন কথায় কথায় আমাকে শুধু খোটা শোনা আমার বাপে আমার ভাই সবাই গরিব ওরা কিছু দিতে পারে না তুমি টেনশন করো না কান্না করো না আপনি যেভাবে পারেন নিয়ে আসেন নাহলে কিন্তু আমার এই পাশে মনে হয় না আর আমি থাকতে পারবো তুমি টেনশন করো না দেখি আমি যতটুক পারি যা পারি আমি ইনশাল্লাহ আনার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আপনি আজকেই আসবেন সন্ধ্যার সময় আচ্ছা আমি আসতেছি আচ্ছা রাখেন আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ আপনাদের জন্য রমজানে কিছু ভালো নিয়ে আসলাম মুড়ি
But